চল বা, তোর বাবার শেষ কাজটুকুন একবার করবি চল। কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। শব্দ বলতে যেটুকু সেগুলো আশেপাশের ভদ্রলোকদের একতলা দোতলা বাড়ির দুমদাম দরজা জানলা বন্ধ করার শব্দ। রাত কিন্তু বেশি না, বড় জোর 10টা সাড়ে 10টা এরকম। উলুবেড়িয়া পুরসভার 28 নম্বর ওয়ার্ডের লতিবপুরের নতুন পাড়া। খবরটা কি বাতাসে ছড়ালো কে জানে, হলে হয়তো হতেও পারে তাই। তবু হাল ছাড়েনি মহাদেব মিস্ত্রির বউ সতীবালা দাসী। মানুষটার কিন্তু হয়নি কিছুই, করোনা টরোনা কিছুই হয়নি। সত্যি বলতে কি, হওয়ার মতন তেমন কিছুই হয়নি তার। একেবারে লিকপিকে চেহারার দুবলা পাতলা মানুষ, তবে ওই চেহারাতে যা জোর ছিল সে বিশাল জোর। বড় কোনো অসুখ বিসুখে কোনো দিন ভোগেনি সে। মাঝে সাঝে রাত বিরেতে একটু আধটু বুক ধরফর করত, এই যা। সেদিন হঠাৎ বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে সে এমন হাঁচি কাশি জোটালে, সে একবার শুরু হলে চাইতো না থামতে। তাই দেখে পড়শিরা বলে বেড়ালে, করোনা হয়েছে করোনা। একদিন দল বেঁধে বাড়ি বয়ে তারা শুনিয়ে দিয়ে গেল, যাই বলো আর তাই বলো বাপু, করোনা রোগীকে ঘরে রাখাটা ঠিক না, একদম ঠিক না। দেখে শুনে সতীবালা তাকে ভর্তি করে দিল হাসপাতালে। ডাক্তারবাবুরা অবশ্য রাখেনি বেশি দিন, দিন দুয়েক পরেই দিয়েছিল ছেড়ে। বলেছিল, করোনা টরোনা কিছু না, ব্যামোটা হলো হার্টের, কটা দিন বাড়িতে গিয়ে বিরাম বিশ্রামে রাখো, ওষুধপাতি খাওয়াও, তারপর সময় করে আমাদের এখানে একবার দেখিয়ে নিয়ে যেও। সে দেখানো আর হলো কই। এই সন্ধ্যা রাতে বুক ধরফর করতে করতে চলে গেল মানুষটা। কি আশ্চর্য দিনকাল করোনাকালের, কি আশ্চর্য দিনকাল। সতীবালা দাসীর বুক ফাটা কান্না শুনে পড়শিরা কেউ একজনও এলো না সান্ত্বনা দিতে। কান্না শুনে তখনই তারা যে যার মতন বন্ধ করে দিল দৌড়। একলা ঘরে মরা মানুষটাকে আঁকড়ে ধরে হতবাক হয়ে বসে রইলে সতীবালা। পাড়াপড়শিদের বিপদে আপদে হাঁকতে ডাকতে এক কথায় ছুটে যেত মানুষটা। খেতে বসে খাবার ফেলে কতবার ছুটে গেছে, আজ কারো দেখা নেই, আজ কারো সাড়া নেই। অ্যাসবেস্টাসের ছাউনি দেয়া 6 ফুট বাই 6 ফুটের ঘরে পলেস্তরা খসে পড়া বিবর্ণ দেয়ালে টিমটিমে আলোয় ভেসে উঠল একজনের মুখ, একমাত্র সন্তানের মুখ। বেঁচে থাকতে ওই মুখ আর কোনোদিন দেখবে না বলে পণ করেছিল মানুষটা। লেদ কারখানার কালি ঝুলি মেখে লোহা লক্করের মেশিন চালিয়ে দিন রাত খাটাখাটনি করে ছেলেকে মানুষের মতন মানুষ করবে বলে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে কম পয়সা ঢেলেছে, তবু তার হয়নি লেখাপড়া। বখাটে ছেলেদের পাল্লায় পড়ে তার হয়নি কিছুই। শেষমেশ বাপের অমতে হারান মিস্ত্রির মেয়েকে বিয়ে করে ঘর জামাই হয়ে শ্বশুরের গলায় ঝুলে পড়েছিল সে। আজ অনেক দোলাচলের পরে, আজ অনেক দোনামনার পরে সেই ছেলের শ্বশুর বাড়ির দুয়ারে কড়া নেড়ে এক টানা ডেকে যাচ্ছে সতীবালা দাসী, বাপুন, ও বাপুন। ডাকতে ডাকতে একসময় থাকতে না পেরে কেঁদেও ফেলেছে। শেষে অনেক ডাকাডাকির পর বন্ধ দরজার ভেতর থেকে ছেলে বললে, বাবার কি থেকে কি হয়েছে, কি রোগে বাবা মারা গেছে সে কি তুমি জানো না মা? তুমি কিছুই জানো না? শোনো, বাড়িতে আমার 10 মাসের বাচ্চা, আমি পারবো না যেতে, আমি কোনো মতেই যেতে পারবো না।
ছেলের কথা শুনে স্তম্ভিত হয়ে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে নীরবে নিঃশব্দে ফিরে গেল মা। ছেলের কথা শুনে চোখের জল মুছে ক্ষোভে দুঃখে পুড়তে পুড়তে ফিরে গেল মা। মাকে ফিরিয়ে দিয়ে কি জানি কি কারণে ছেলের কিন্তু স্বস্তি হলো না মনে। বউ তাকে বোঝালে বিস্তর, তুমি যা বলেছো একদম ঠিক বলেছো, করোনার সময় এমন বোকামি কেউ করে নাকি? বাবা হোক আর যেই হোক, আগে তোমার জীবন তারপর অন্য কিছু। এসব বলে টোলে হাই তুলে ঘুমিয়ে গেল বউ। তার তবু ঘুম হলো না। বিছানায় এপাশ ওপাশ করে কিছুতেই হলো না ঘুম। বিনিদ্র চোখে চোখের পাতা বুঝতেই তাকে হাত ছানি দিয়ে ডেকে ডেকে ফিরতে লাগলো বাবা। তাকে হাত ছানি দিয়ে ডেকে ডেকে ফিরতে লাগলো ফেলে আসা শৈশব। কখনো বাবার কাঁধে রথের মেলায়, কখনো বাবার কোলে নাগরদোলায়, কখনো পূজোর গন্ধে নতুন জামার আনন্দে বাবার হাত ধরে ঠাকুর দেখতে এ পাড়া ও পাড়ায়। এসবের মাঝে একসময় শেষ রাতের ফিকে অন্ধকারে চুপি চুপি বাইরে এসে দুয়ার খুলে বসে রইল সে। অন্য কিছু না, বাড়ির সম্মুখ দিয়ে যে পথ গেছে চলে, সে পথ দিয়ে হাট বাড়ে লোকেরা যেমন হাঁটে যায়, তেমনি যায় শ্মশান যাত্রায়। তাই যদি দেখা যায় দরজার আড়াল থেকে, দেখা যায় যদি একটু শেষবারের মতন, দেখা হয় যদি একবার। দেখা অবশ্য হয়েছিল তার, তবে সে দেখা অন্য দেখা। শেষ রাতের অন্ধকারে নক্ষত্রদের আলোয় সে দেখেছিল নিস্তব্ধ নির্জন পথে বাবা মহাদেবকে কাঁধে নিয়ে মা সতী চলেছে শ্মশান যাত্রায়। করোনাকালের মা সতী চলেছে শ্মশান যাত্রায়। নমস্কার, আমি সংগীতা আর আপনারা দেখছেন গান্ধারী সংগীতা। আমার এই আবৃত্তিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আরো অনেক বেশি ভালো লেগে থাকলে এই ভিডিওটা শেয়ার করে নেবেন বন্ধু বান্ধব সকলের সাথে। আর যদি আপনি ফেসবুকে আমার এই আবৃত্তিটা দেখেন তাহলে আমার পেজ গান্ধারী সংগীতাকে একটা ফলো করে দেবেন। আর যদি ইউটিউবে দেখেন তাহলে আমার চ্যানেল গান্ধারী সংগীতা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যদি চান আপনার পছন্দের কোনো কবিতা অথবা আপনার লেখা কোনো কবিতা আমার কণ্ঠে শুনতে, তা নিচে দেওয়া মেল আইডিতে মেল করে জানাতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরো নতুন আবৃত্তি নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।